হাই এভরিওয়ান, তো এখন এই 7:30 মতো বাজে আর আমরা একটু বেরোবো। সাফওয়ান এখানে রেডি হচ্ছে, একটু বাজারে যাব, কিছু টুকটাক কেনাকাটা করব। দিনের বেলা যা গরম পড়ছে, বেরোনোর সাহস দেখাতে পারছি না। তো এখন এই সন্ধ্যাবেলা, 7:30 বাজে, এবার একটু বেরোবো। আমরা তিনজন বেরোবো, তিনজনেই রেডি হয়ে গেছি, সাফওয়ান রেডি হয়ে গেছে। সাফওয়ান কি কিনবে? থ্যাংক ইউ সাফওয়ান, একটা বেল ফুল এনে আমাকে দিয়েছে, ছাদে গাছ থেকে তুলে নিয়ে এসেছিল ওর বাবা, সেটা আমাকে দিল। কি দারুণ সেন্ট! তো চলো যাই, আর আমাদের ব্লগটা দেখতে থাকো, দেখি বাজারে তোমাদের কতদূর কি দেখাতে পারি। যা গরম পড়ছে, বেরোতে ইচ্ছে করছে না, তাও সাফওয়ান ওর গরমে অনেকদিন বাইরে বেরোনো হয় না ওরও, তো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। ঘরে স্কুলেও যাচ্ছে না, ঘরে থেকে থেকে ও একটু দুষ্টুমি করছে, তো ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি আর একটু বাজার থেকে ঘুরে আসি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও। তোমারই তো শপিং, বলো। অনেকদিন পরে বাইরে বেরিয়েছিস না, মজা আসছে তাই? যাচ্ছি না বাবা, এটা পছন্দ হয়েছে বাবা? এত ভিড় ভিড়টা একটুখানি দেখাবো, ভিড় দেখানো যাবে না, এক্ষুনি ধরে না। কি নিচ্ছিস? একটু বড় লাগছে, একটু ফোল্ড করে দেখো না নিচেটা, তাহলে এই হোয়াইটটা পরিয়ে দেখো। এই হোয়াইটটা দেখো, হোয়াইটটা, হ্যাঁ ওরকম ধরনের একটু আছে। এই ব্ল্যাকটা ভালো লাগছিল, কিন্তু ওর ছোট সাইজটা নেই। এটা ছোট সাইজ একটা, সাফওয়ান একদম এর উপরে উঠে দাঁড়িয়ে গেছে। এটা ভালো লাগছে বাবা, প্যান্টটা ভালো লাগছে কি তাই বল? প্যান্টটা ভালো লাগছে, জামা দেবো না তো? না তোমার তো এখানে আসতে ভালো লাগছিল না, তাই জন্য দেবো না। তুমি বললে আমি ওখানে যাব না, তুমি কেমন লাগছে বাবা? স্ট্রেচেবল আছে, পাপা নিচ্ছিস নাকি মার জন্য একটা?
বাজারে বাজার কলকাতায় বাবা কিছু কেনার মতো নয় লোক না না জানো কিনা দাদি তো এখান থেকে কখনো কেনা হয় না না যেখানে ভিড় নেই তো ভিড় নেই আর তো আমরা বাড়ি চলে এসেছি বাজারে এত ভিড় কি বলবো যা কিনতে গেছিলাম কিছু কিনতে পারিনি সাফওয়ানের জন্য শুধু একটা প্যান্ট নিয়েছি আর একটা জামা নেওয়া হয়েছে এটা হচ্ছে মামার মেয়ের জন্য এই যে পুচকু মেয়ে ছোট ছোট সুতের উপরে গরমে যা গরম পড়ছে দেখো কি সুন্দর দেখতে দারুণ লাগছে দেখতে দেখো আমি যদি পছন্দ জামাটা নেওয়া আছে সাফওয়ানের জন্য একটা প্যান্ট নেওয়া আছে সাফওয়ানের প্যান্টটা নিচ্ছে ওটার উপরে নিয়ে আসিনি আর দই কিনে নিয়ে বাড়ি এসেছি এবার দই খাবো ঠান্ডা ঠান্ডা দই গরমে আর কিছু খেতে ইচ্ছে করছে না এখন ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত গরমে বেশি ভিডিও করাও যাচ্ছে না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা